Curtis. তুই বাড়ি যাচ্ছিস? তোর বৌদি বলছিল। হ্যাঁ দাদা, নেক্সট উইকে যাচ্ছি। কেন বলো তো? না, এটা এখানে কেন? ঠিক করে রাখ। আসলে আমায় কয়েকদিনের জন্য বারিন যেতে হবে। কবে নাগাদ যাচ্ছ? দিন কয়েকের মধ্যেই যেতে হবে। ভাবছিলাম যে, আচ্ছা তোর কি কোনো স্পেসিফিক কাজ আছে ওখানে? হ্যাঁ, আমার গানের প্রোগ্রাম এসছে। আমি ভাবছিলাম যে জলপাইগুড়ি যখন যাচ্ছি বাড়ির কাছে, তো বাড়ি থেকে একবার ঘুরে আসো। তোর প্রোগ্রাম আছে, তোর বৌদি তো প্রোগ্রামের ব্যাপারে কিছু বলেনি। না, আমি বৌদিকে বলিনি প্রোগ্রাম, বৌদিকে জাস্ট বলেছি যে জলপাইগুড়ি যাচ্ছে। ঠিক আছে, তুই যা, কোনো অসুবিধা হবে না। দাদা, আমি বলছিলাম যে এবার বরং প্রোগ্রামটা করি, আমি চলে আসি। মানে তুমি তো থাকছো না, তুমি বরং এলেই, মানে আমি তারপর নেক্সট বারে বাড়ি যাবো। তোর মনে হচ্ছে তোর বৌদির একা থাকতে কষ্ট হবে? কিচ্ছু অসুবিধা হবে না, যখন এখানে ছিলিস না তখনও বহুদিন হয়েছে বৌদিকে একা থাকতে হয়েছে। আমি হুলির জন্য বলছি, বৌদি তো কিরিটকে নিয়ে স্কুলে চলে যায়, তারপর তো হোলিটা একাই থাকে, বুঝলেন? তখন তো তুইও কলেজে থাকিস না? সে তো কয়েক ঘন্টা, তারপর তুমি চলে আসি। অভ্যেস হয়ে যাবে, কয়েক ঘন্টা অভ্যেস আছে, আরো কয়েক ঘন্টা অভ্যেস হয়ে যাবে। দেখ, কিছু জিনিস আছে আমাদের হাতের বাইরে, আমাদের হাতের বাইরে কিছু করার নেই। তবে কতগুলো রোগের তো সোর্স থাকে, অত তো শুনতে অনএথিক্যাল লাগবে, কিন্তু আমার মনে হয় এটার সোর্স হচ্ছে তোর বৌদির ফ্যামিলি। আমাদের ফ্যামিলি তো এর কোনো হিস্ট্রি নেই, তাই না? সে যাকে কি আর করা যাবে, এনিওয়ে তুই ঘুরে আয়। আসি মা। ও মা, তাড়াতাড়ি শোনো, তুমি কোথায় গেলে? বাবা, খোলো খোলো। মামা করে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, একটা দারুণ খবর আছে। কি খবর একবার শুনি। আগে বলো, আমি যেটা চাইবো সেটা তুমি দেবে, তাহলে বলবো। আগে শুনি কি খবর। বাবা, খুশিতে একেবারে উপচে পড়ছে। হ্যাঁ, কি হয়েছে? আমি তোমাকে যখন বলবো তুমিও খুশিতে উপচে পড়বে। আগে শুনি। আচ্ছা শোন, তুই আজকে হাত মুখ তো কিছু ধুবি না, খাবিও না, বুঝতেই পেরেছি খবর খবর নিয়ে তুই মাথা খারাপ করছিস। আরে হবে হবে, ওসব পরে হবে, ওর খাওয়া দাওয়া তো রোজই করি। তাই বুঝি। আগে বলো, আমি যেটা চেয়েছি তুমি সেটা দেবে, তাহলে আমি তোমায় বলবো। আচ্ছা আচ্ছা, বল কি খবর। আমি যে স্কুলে স্কলারশিপের পরীক্ষাটা দিয়েছিলাম না, হ্যাঁ, সেটা পেয়ে গেছি। সত্যি? লক্ষ্মী, সোনামী, তুই তুই এত দেরিতে আমাকে খবরটা দিচ্ছিস? ভেরি ভেরি গুড। বলো মা, তুমি খুশি হওনি শুনে? ভীষণ ভীষণ খুশি হয়েছি। এত খুশি হয়েছি না, আমি তোকে বোঝাতেই পারবো। এবার বলো, আমি যেটা চাইছি তুমি সেটা আমায় দেবে, প্রমিস করো। বলে ফেলে, কি চাস তুই? আমি একটা কম্পিউটার কিনে দেবে মা, অনেক দিনের শখ। দেখি দেখি না, কিনে দাও না। আর টাকাটা তো আমি তোমাকে দিয়েই দিচ্ছি, আবার অত কিসের টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পারলে কি আমি তোকে দিই না, আগে আমি দাদুর সাথে কথা বলি, বুঝেছিস? তারপরে দেখি, যদি কোনো প্রবলেম না হয় তবে কিনে দিতে পারি, একটা কন্ডিশন। কি কন্ডিশন মা? তুই আমাকে কম্পিউটারটা শিখিয়ে দিবি? দেবো দেবো, প্রমিস, তোমায় আমি শিখিয়ে দেবো।
তাহলে প্রমিস আমি কম্পিউটার কিনে দেবো। কাল হোনা কেমন লাগলো? ভালো। আমি সিনেমা দেখতে গেছি, তোকে কে বললো? আসে, সব খবরই কানে আসে। তুই নিজে মুখে না বললেও কোথায় যাচ্ছিস কি করছিস সবই জানতে পাই। হয়ে গেল, সঙ্গে কে ছিল? কেন কেন কি দাদা হিসাবে আমি জানতে পারি না? সিনেমা দেখতে কার সাথে গিয়েছিলি? 100 বার জানতে পারিস, কিন্তু তুই কেন জানতে চাইছিস সেটা তো আমি ভালো করে জানি, তাই বলবো না। দেখ, সঞ্জয় আমায় যা বলেছে তাতে কিন্তু আমার দাদা হিসাবে খুব ভালো লাগার কথা নয়। ও, সঞ্জয় বলেছে? সঞ্জয় দাদা বলো, তোমার থেকে বয়সে বড় দাদা। যাক, জানা গেল কে বলেছে। এই, তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস। এই, কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। বল, বড় হয়েছো যা খুশি করো, আমি আমি নাক গলাতে যাবো না। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছিল? কিন্তু ঠিক না, সেটা কুচি ঠিক না। তাই ভাবি, আমার দাদা পাল্টে গেল কি? কিছু না। কি বলছিলিস? কি বলছিলাম? ও, ওই তো বলছিলাম ঠিক না, এই এই মার বয়স হচ্ছে তো, এখন এই যা করবি সব ভেবেচিন্তে করবি। সঞ্জয় তাকে কি বলেছে? সঞ্জয় দা, সঞ্জয় দা লাইট হাউসের সামনে একটা ছেলের সাথে তুমি, তুই যেরকম তোর বন্ধুগুলো সেরকম, লোকে যা দেখবে সেটাই তো তারা বলবে, তাদের দোষটা কোথায়? ও, আমাকে আর একটা ছেলেকে দেখলো, আর 4 জন ছিল তাদেরকে দেখতে পেল না। ও, এই শোন, তুই কি আসলে অফিসের লোকদের সাথে গেছিস? শান্তি, তাই এই ইয়ে করা কি, এ তো প্রথমে বললেই হতো। হ্যাঁ গো। তোমার কি গা হাত পায়ের ব্যথাটা আবার বেড়েছে নাকি? হ্যাঁ, ওই একটু আধটু। কবে থেকে বলছি, আমার কাছে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের ঠিকানা আছে, চলো একবার গিয়ে দেখিয়ে আসি। সে কিছুতেই তুমি শুনবে না। ছাড়ো তো, হোমিওপ্যাথি আবার রোগ সারে নাকি? না, লোকে লাইন দিয়ে এমনি এমনি চিকিৎসা করায় না। বাবা, প্রণাম কর। তুই যে পেয়েছিস না, আমার 5 জনকে বলতে না বুকে ছাতে আবার দশ হাত হয়ে যাবে। বাহ, দারুণ দারুণ বাবা। ওর একটা কিছু বলার আছে, কি হলো এটাও কি আমি বলবো? না, এটাও তুমি বলো। বল না কি বাবা। ও একটা বায়না ধরেছে। কি বায়না? ওকে একটা কম্পিউটার কিনে দিতে হবে। ও তো, ও তো নিজের স্কলারশিপের টাকা, ওকে তো ওর পছন্দ মতো একটা কিনে দিতেই হবে। তো বৌমা, শুনেছি যে অনেক দাম, 40,000 টাকা। না 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 বাবা, আজকাল কম্পিউটারের দাম অনেক কমে গেছে, পড়াশোনার খুব সুবিধে হয় কম্পিউটার কিনলে। 20,000 টাকা সর্বনাশ। মা, এত দাম নয়, অনেক কম দামেও কম্পিউটার পাওয়া যায়। আসলে আজকাল না, স্টুডেন্টসের তো ঘরে ঘরে কম্পিউটার, যার জন্যে অনেক নানা। সে যাই হোক বৌমা, 40,000 টাকা কমে তো আর 400 টাকা হবে না। না 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 না, অত দামি জিনিস কিনতে যেও না, আমাদের ঘরে অত খরচ করা মানায়। বাবা বাবা, আমার কিন্তু ওকে একটা কম্পিউটার দেওয়ার ইচ্ছে ছিল।
বাড়ি, বাচ্চারা যা চাইবে তাই দিতে হবে নাকি? কই আমার অংশকে তো এসব কিছু কিনে দিতে হয়নি, তা সেই কি কম ভালো রেজাল্ট করেছিল? তখনকার সময় আলাদা ছিল, এখন কিন্তু সত্যি সত্যি সমস্ত স্টুডেন্টসের কাছেই কম্পিউটার থাকে। জানি না বাবা, অত বাড়াবাড়ি আমার অন্তত পছন্দ হয় না। বলছিলাম কি যে তুমি দেখো দোকান টোকানে কি দাম টাম, আর স্কিমটা কিরকম আছে সেটা দেখো কেমন। বাবা সত্যি সত্যি কম্পিউটার ওকে কিনে দেবো? হ্যাঁ কিনে তো দেবেই তো, নিশ্চয়ই কিনে দিতে হবে তো। আমি আসছি বাবা। হ্যাঁ এসো। তোদের মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে নিজে উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, যাবে স্কুলে? তোদের কোনো কাজ নেই না বাড়িতে বসে বসে? তোরা দুজন মিলে এসব উদ্ভট চিন্তা ভাবনা করিস, তুই আর তোর বৌদি। না মানে ওলির ব্রেনটা কিন্তু আর পাঁচটা স্বাভাবিক যা বাচ্চাদের ব্রেন থাকে তার থেকে অনেক ভালো দেখা, তুমি টেস্ট করে দেখতে পারো। আমার অত সময় নেই, ইচ্ছেও নেই। শোন ও কিছু হবে না, এতে ফ্রাস্ট্রেশন বাড়িয়ে লাভ কি? লস্ট কেস। ওই তো বৌদি, ওই ওলির ব্যাপারে কথা বলছেন দাদার সঙ্গে? হ্যাঁ শুনলাম তো। তো দাদা বলছে ওলির কিছু হবে না, লস্ট কেস। অফকোর্স তাই, তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, কিছু হবে না আমি বলে দিচ্ছি। মেয়েকে তোমার স্কুলে ভর্তি করবে সেটা এক্সপেরিমেন্ট বলো? হ্যান্ডিক্যাপ যাওয়ার পথে গৌরবকে স্কুলে নামিয়ে দিয়ে যাব। আর একবার আমার এই অফিসে দেখা করে যাব। তোমার ইচ্ছে। আজ সন্ধ্যেবেলা ওই ক্রিকেট কোচিংটা আমরা সেরেই আসবো একেবারে। এত ফিরিস তুই আমাকে শোনাবার কি আছে? বললাম তো তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখ না তোর বাবা কেমন করছে, রাগ করছে। বাবা তুমি রাগ করছো? রাগ করার কি আছে? তোমার মা তোমাকে বিরাট বড় ক্রিকেটার বানাবে না, তার জন্য একবারে উঠে পড়ে লেগেছে, তাতে আমার আর কি বলার আছে বলো। মা আমাকে আজকে স্কুল থেকে কে নিয়ে আসবে?
কেন আমি? তখন তোমার কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাতে কোনো প্রবলেমই নেই। মা তো রোজ এই টাইমে বোর হয়ে থাকে। আমি স্কুলে যাব, তুমি তোমার কাজে যাবে, আর মা মায়ের কাজে যাবে, তাহলে আমরা কেউ বোর হব না। দেখেছো, একটা বাচ্চা ছেলে যেটা বুঝতে পারছে তুমি বুঝতে পারছো না। সেই তোমাদের মা বেটার একই রা। এ ব্যাপারে আমি কখনো কিছু বলেছি? মানে দেখো, তুমি শুধু শুধু রাগ করছো, এটা নিয়ে এত রাগ অশান্তি করার তো কিছু নেই বলো। আমাদের তো সত্যিই টাকার দরকার, সেজন্যই তো এত আমরা চেষ্টা করছি। যেদিন টাকার দরকার থাকবে না, আমি চাকরি ছেড়ে দেবো। শুধু সংসারটা উচ্ছনে চলে যাবে আর কি। দেখো, ভালো হবে, বরঞ্চ আরো ভালো হবে। তাই তো তোমার যেসব বন্ধুরা রয়েছে, সেই নিপা কি সব সান্ত্বনা ফান্ত্বনা, যাদের বাড়ি তুমি যাও, তাদের তো কাউকে চাকরি বাকরি করতে দেখি না, তাদের আমার সম্পর্কে কি ধারণা হবে? এই আমি তোমাকে যে টাকার দরকার সেটা যোগাতে পারছি না, সেই জন্য তোমাকে আমি চাকরি করতে পাঠাচ্ছি। ওই সব আন্টিদের তো অনেক অনেক টাকা আছে, আমাদের মতো ওরা নয়। দেখলে, তোমার ছেলেরও ধারণা হয়ে গেছে যে আমি কোনো কোম্পানি নই। তোকে কে বলেছে আন্টিদের বেশি বেশি টাকা আছে? কোথা থেকে জেনেছিস তুই? বারে, তাহলে ওদের গাড়ি কেমন করে এলো?